পুলিশ রেগুলেশন অফ ক্যালকাটা, অর্থাৎ ক্যালকাটা পুলিশ কিভাবে পুলিশটা কন্ট্রোল করবে, পুলিশের নিয়ম কানুন সেটা পিআরসি গাইড করবে, আর রেস্ট অফ দি স্টেট বারিং ক্যালকাটা দ্যাট উইল বি কন্ট্রোল অ্যান্ড ডিফাইন্ড বাই পিআরবি। এবার এই পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে পরিষ্কার উল্লেখ আছে যে বিফোর, তোমাকে পোস্টমর্টেমটা করতে হবে বিফোর সানসেট, আফটার সানসেট তুমি কিন্তু ইউ ক্যানট কন্ডাক্ট পোস্টমর্টেম। এটা হচ্ছে আপনি কনভেনশন, এটা সিন্স ইউরোপিয়ান মানে ব্রিটিশ পিরিয়ড এটা কিন্তু চলে আসছে এবং এই প্রোটোকলটাকে ফলো করা হয়। কনভেনশন ইজ নট ল, বাট কনভেনশন ইজ ফলোড ইন টোটো। এই কারণের জন্য যে কনভেনশন হচ্ছে আপনি ফলো করলে অনেক কন্ট্রোভার্সি আপনি অ্যাভয়েড করতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনাকে বলবো যে দেখবেন যে প্রথম যেটা দরকার ছিল ইমিডিয়েসি অ্যান্ড আর্জেন্সি ছিল ইন লজিং দি কমপ্লেন, সেটা কিন্তু করা হয়নি। কমপ্লেনটা কিন্তু লজ করা হয়েছে ইনঅর্ডার ডিলে করে। জিনিসটা যে আজকে যে আন্দোলনটা হচ্ছে এটা জাস্টিফাইড, এবং কিন্তু মানুষ মনে রাখছে বলেই রোজ রাস্তায় নামছে। ১০০ বার এই আন্দোলনে একটা জাস্টিস আছে, ও কথা নয়। এই আন্দোলনকে দেখিয়ে দিয়েছে অতীতে কোনোদিন হয়নি, যে আন্দোলনটা দেখিয়ে দিয়েছে এইভাবে করা যাবে না, শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতে একটা রেজিস্ট্যান্স। এই কথাটা বলে আমি আরম্ভ করছি। নিশ্চয়ই লেকুনা তো রয়েছে, লেকুনায় আছে বলেই তো বিভিন্ন লেকুনা তাড়াতাড়ি প্রশ্ন হচ্ছে, যে জিনিসগুলো ঘটেছে এটা হলে এইটা হতো না। সত্যি তো মানুষ আগে পরে ভাবে যেটা হলে ভালো হতো না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার কতগুলো হচ্ছে এইটা কেন করলো। এই প্রসঙ্গ তো আমারও প্রশ্ন আছে। প্রথম হচ্ছে ইনভলভমেন্ট থাকলেও হতে পারে, আবার দুর্নামের ভয় তো হতে পারে, কারণ এইটা যদি চারিদিকে ছড়িয়ে পড়ে আমার দুর্নাম হবে, সন্দীপ ঘোষ বাঁচতে পারে। আমি কথাটা শেষ হতে এইগুলো ভেবেছে হয়তো হাঁটতে পারে। আর ৩ নম্বর হচ্ছে মবের যদি বিরাট মারাত্মক হয় এই অবস্থাটা চারিদিক ছড়িয়ে পড়বে, কিন্তু সারানো যায়নি, বরং আরও সেটা ছড়িয়ে গেছে। এই ভুলগুলো বিভিন্ন দিক থেকে, ভুল হোক ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত, এই জিনিসটার সঙ্গে কেউ কম্প্রোমাইজ করছে না। প্রমাণ লোপাট করার যথেষ্ট সময় পেয়েছে। আমরা যাই ভাবি না কেন, সিবিআই রক্তমাংসের মানুষ, আর আদালত এটা দেখে না কত মানুষ বিক্ষোভ করছে, কত মানুষ রাত জাগছে। আদালত জানে প্রমাণ, সেই প্রমাণটা একটা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। ডাক্তারবাবু যেটা বলছেন যে 3D এ করেও তাকে কিন্তু কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না। কি করে যাবে? 3D তো একটা অ্যানিমেশন, একটা ছবি, সেই ছবি দিয়ে আপনি বাস্তবের সাথে কি করে মেলাতে পারেন? তো এটা যথেষ্ট মানে সমস্যার। কিন্তু আমি বিশ্বাস করি সিবিআইকে, দেখুন সিবিআইয়ের উপরে অনাস্থার যথেষ্ট কারণ আছে, এটা আমিও স্বীকার করছি। যেমন আজকে ডিগবাজি খেয়েছেন না দেবনারায়ণ দা, আমি অতটা ডিগবাজি না খেলেও এটা স্বীকার করতে উনি কিন্তু প্রথম দিন থেকে এই ঘটনা এবং আমি তো বলিনি সারা ভারত দর্শনের কথা বলে, কিন্তু শুধু কপাল বলে যে দ্রৌপদীকে টেনে আনে না, দ্রৌপদীর বস্ত্রহরণটা বাদ রেখে চলে। আমার যে কথাটা আমি বলতে চাইছিলাম যে দেখুন, আমার বিশ্বাস এটাতে সারা ভারতবর্ষের মানুষ দেখছে, এটা শুধু নয় সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী দেখছে। সিবিআই এর ইতিহাসটাই কলঙ্কিত হয়ে যাবে যদি এটার আলটিমেট জাজমেন্ট না দেওয়া যায়। আশিস পান্ডে সম্বন্ধে এটাই শুনেছিলাম কি হি ওয়াজ আ অ্যাক্টিভ পার্ট অফ দ্য থ্রেট কালচার। বাচ্চাদেরকে ভয় দেখানো বা ইউজি স্টুডেন্টস যারা, ইভেন প্রফেসরদেরকেও ভয় দেখানো, এগুলো আমরা শুনে এসেছিলাম। ইনফ্যাক্ট ওর এগেনস্ট এই কমপ্লেনটাও আছে কি ও হাউস স্টাফ হওয়ার শর্তেও একদিনও ডিউটি না অ্যাটেন্ড মানে জয়েন করে, একদিনও ডিউটি না করে ওর অ্যাটেন্ডেন্স রেজিস্টারে পুরোপুরি সাইন আছে। আমাদের কলেজ অথরিটির তরফ থেকে ওর এগেনস্ট এনকোয়ারি কমিটি বসানো হয়েছে। বৃহস্পতিবার টিএমসিপি নেতা ও আরজি কর মেডিকেলের হাউস স্টাফ আশিস পান্ডেকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন টিএমসিপি নেতা আশিস পান্ডের গতিবিধি তাদের রাডারে রয়েছে। বৃহস্পতিবার আরজিকর মেডিকেলের এই হাউস স্টাফকে তৃতীয়বার জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় এজেন্সি। ৯ আগস্ট সকালে আরজিকর মেডিকেলের নির্যাতিতা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ওই দিন বেলা ১২টায় সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। পরের দিন অর্থাৎ 10ই আগস্ট সকাল 11টায় হোটেল থেকে চেক আউট করেন টিএমসিপি নেতা। চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এর আগে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিসকে দুবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, মোবাইল ফোন খতিয়ে দেখে চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আশিসের সল্টলেকের হোটেলে চেক ইনের তথ্য সামনে এসেছে। সিবিআই সূত্রে আরও খবর, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে হোটেলের ঘর বুকিং করেছিলেন তিনি। হাওড়ার শালকিয়ার এই ফ্ল্যাটে থাকেন আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডে। শালকিয়ার ফ্ল্যাট আশিসের, তাহলে 9 আগস্ট কেন সল্টলেকের হোটেলে উঠলেন তাই নিয়ে তৈরি হয়েছে রহস্য। সল্টলেকের সেক্টর 2 এর যে হোটেলে উঠেছিলেন আশিস, বুধবার সেই হোটেলে গিয়ে রেজিস্টার ও লগবুক জমা দিতে নির্দেশ দেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় এজেন্সির নির্দেশ মতো বৃহস্পতিবার হোটেলের 2 কর্মী সিজিও কমপ্লেক্সে গিয়ে রেজিস্টার ও লগবুক জমা দেন। গেস্টের নাম আছে আশিস কুমার পান্ডে, হ্যাঁ একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। আরজিকর কাণ্ডে ধৃত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অনুগামী বলে পরিচিত টিএমসিপি নেতা আশিস। এদিন শালকিয়ায় তার ফ্ল্যাটে গিয়ে দেখা যায় কেউ নেই, গেটে তালা ঝুলছে। আরজিকরের ছাত্রনেতা হাউস স্টাফ আশিস পান্ডে, তার সন্ধানে আমরা পৌঁছে গেছিলাম তার বাড়িতে হাওড়ার শালকিয়া এলাকায়, এবং আমরা দেখতে পাচ্ছি শালকিয়ার ফ্ল্যাটে বাইরে থেকে তালাবন্ধ। আমরা বেল বাজিয়েছি একাধিকবার, কিন্তু ভেতর থেকে কেউ খুলছে না, অর্থাৎ এই ফ্ল্যাটে সম্ভবত কেউ নেই। বুধবার জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠক করতে গেছিলেন মূলত যে ইস্যু নিয়ে, তা হলো সুরক্ষা ও নিরাপত্তা। আর তাদের নিরাপত্তাহীনতার অন্যতম কারণ সরকারি মেডিকেল কলেজে থ্রেট কালচার। আরজিকর কাণ্ডের পর যা সামনে এসেছে, বৃহস্পতিবারও সেই থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন এই জুনিয়র চিকিৎসক। আর তার অভিযোগের তীর আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডের দিকে। 2021 সালে তৎকালীন ফাইনাল ইয়ার ছাত্র আশিস পান্ডে অন ডিউটি ডক্টর মৈনাক রায়কে দলবদ্ধভাবে এবং নির্মমভাবে মারধর করে। যতদিন ধরে সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে আসীন ছিলেন, ততদিন এই যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছাত্র যেমন আশিস পান্ডে টিএমসিপি ইউনিটের নাম করে ভয় দেখিয়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের বিভিন্ন পরীক্ষায় বারবার ফেল করিয়েছে, এবং এই ফেল করানোগুলো এতটাই সুপরিকল্পিতভাবে করা হতো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ফেল করানো হতো যাতে তারা রিভিউ না দিতে পারে। এবং এই প্ল্যানের একাংশ রুম নাম্বার 14, IMS হোস্টেল, এইসব জায়গায় বসে করা হতো। আমরা বহু চেষ্টা করেছি যাতে আমাদের ব্যাচমেটরা ফেল না করে, কিন্তু আমরা সেটা আটকাতে পারিনি। বুধবার জুনিয়র ডাক্তাররা যে ইমেল পাঠান সেখানেও উল্লেখ ছিল থ্রেট কালচারের। সেই অভিযোগই উঠেছে আরজিকর মেডিকেলের হাউস স্টাফ ও টিএমসিপি নেতা আশিস পান্ডের বিরুদ্ধে। 9 আগস্ট অর্থাৎ তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের দিন, যার গতিবিধি সিবিআই এর রাডারে রয়েছে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের দিন অর্থাৎ 9 আগস্ট এই আশিস পান্ডেকে দেখা গেছিল সেমিনার রুমেও। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের একাংশের অভিযোগ, এই আশিস পান্ডে মেডিকেল কলেজে চলা থ্রেড কালচারের একজন মাথা। সম্প্রতি জুনিয়র চিকিৎসকদের তরফে রাজ্য সরকারের কাছে চিকিৎসক সম্প্রদায়ের শত্রু বলে যে তালিকা দেওয়া হয়েছিল, তাতে আরজিকর মেডিকেল কলেজে 11 নম্বরে নাম রয়েছে এই আশিস পান্ডের। যে তালিকায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে থ্রেড সিন্ডিকেটের কিংপিন হিসেবে উল্লেখ করা হয়। জুনিয়র চিকিৎসকদের একাংশের অভিযোগ, সন্দীপ ঘোষের মদতে আরজিকর মেডিকেলে হুমকিরাজ চালাতেন এই আশিস পান্ডে। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া এই ভিডিওয়ে দেখা যাচ্ছে এক যুবক হাতে করাত নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। জুনিয়র চিকিৎসকদের দাবি, গত বছরের 12ই অক্টোবর রাতে থ্রেড সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলায় আরজিকরের মানিকতলার একটি হোস্টেলে হামলা চালায় আশিস পান্ডের দলবল। করাত হাতে যাঁকে দেখা যাচ্ছে তিনি আশিস পান্ডের শাগরেদ কুনাল শাহ। পরে এই ঘটনায় মানিকতলা থানায় হামলার অভিযোগ দায়ের হয়। IMS হোস্টেলের আবাসিক ছাত্র আশিস পান্ডে বিভিন্নভাবে আমাদের ওপর চাপ দিত, লোবেলিয়া যেটা আমাদের কলেজ ফেস্ট, সেখানে জুনিয়রদের দিয়ে কাজ করানোর জন্য। এই যে সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, এদের যে অ্যাসোসিয়েটস, ঘনিষ্ঠ ছাত্রছাত্রী তথা যে থ্রেড সিন্ডিকেট, তারা আমাদের মতো বহু ছাত্রকেই তাদের বোড়ে বা পণ হিসেবে ব্যবহার করেছে বিবিধ ভয় দেখিয়ে। বৃহস্পতিবার মেডিকেল কাউন্সিলের সামনে সিনিয়র চিকিৎসকদের প্রতিবাদ সভায় এই আশিস পান্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আরজিকর মেডিকেলেরই অধ্যাপক শবনম বেগম। বিশাল দাপট ছিল, প্রিন্সিপাল স্যারের ঘরে সমানে ওরা ওখানেই থাকতো। প্রভাব মানে সারাক্ষণ যে কোনো, ধরুন হোয়াইট কোট সেরিমনি হোক, ফাউন্ডেশন ডে, সবকিছু ওরাই আর কি থাকতো। প্রিন্সিপাল অফিসে আমাদেরও ধরুন কোনো কাজ দেওয়া হলো, যখনই আর কি কোনো কাজে যদি যাই ওরা ওদের দেখতেই পেতাম। WBMC যে ইলেকশনের সময়, সেই সময় কয়েকজনকে কাউন্টিং অফিসার হিসাবে এখানে পাঠানো হয়, সেখানে এরা সারাক্ষণ বলতে থাকে কারা কারা থাকবে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের পরই রাজ্যের একের পর এক সরকারি মেডিকেল কলেজ থেকে সামনে আসতে শুরু করে থ্রেট কালচারের অভিযোগ। ভাইরাল হয় হুমকি শাসানির একাধিক অডিও ক্লিপ। ডাক্তারি পড়ানোর কলেজে একটি নির্দিষ্ট লবির দাদাগিরি কোন জায়গায় পৌঁছেছিল তা পরিষ্কার হয়ে যায় এই ভাইরাল অডিও ক্লিপ থেকে। না থাকলে তো রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস, ঠিক আছে? এক বছর কোর্টে ঘুরবি, চাষ এসব আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে ডক্টর, আবারও বললাম তোকে আমি, ঠিক আছে? মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচারের অভিযোগ ওঠে। এসএসকেএম এর পোস্ট গ্রাজুয়েট ট্রেনি অভিজ্ঞদের এসএসকেএম এর প্রাক্তনীয় চিকিৎসক রণজিৎ সাহা এবং বিরূপাক্ষ বিশ্বাস, যিনি আরজিকর কাণ্ডের সময় বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন, এই দুজনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং নর্থ বেঙ্গল লবির বলে পরিচিত। আরজিকর কাণ্ডের পর চাপের মুখে প্রথমে বিরূপাক্ষ বিশ্বাস ও অভিজ্ঞদেকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। এরপর অভিজ্ঞদে, বিরূপাক্ষ বিশ্বাস ও রণজিৎ সাহার বিরুদ্ধে মামলা রুজু করে কলকাতা পুলিশ। বৌবাজার থানা সূত্রে খবর, শুধু কলকাতা মেডিকেল কলেজ থেকেই অভিজ্ঞদে, বিরূপাক্ষ বিশ্বাস এবং রণজিৎ সাহার বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদের 46টি অভিযোগ মেলে। এবার এই থ্রেড কালচারের অভিযোগের নাম জড়ালো আশিস পাণ্ডেরও। ঘটনার পর কেটে গেছে 40 দিন, এখনো ধোঁয়াশা কাটেনি কি হয়েছিল 8 ও 9 আগস্টের মাঝের রাতে। এ প্রশ্ন উঠছে, সঞ্জয় কি 8ই আগস্ট দুপুরে আরজিকর মেডিকেল কলেজেই ছিল? সেদিন হাসপাতালে থাকা রোগী ও আত্মীয়দের বক্তব্যে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। আমি আর ওই ছিলাম, দুজনেই ছিলাম, আর কেউ ছিল না। তো দুজন মিলে স্ট্রেচার ধরলেন কি করে? দুজন না, ওই যে আবার ডেকেছে ওদের, মানে কেউ আসো, তখন ওয়ার্ড বয়রা ছিল, ওয়ার্ড বয়রা ধরেছে, তারপরে হয়তো কেউ ধরেছে। আমরা দুজনেই ছিলাম তো, তখন হয়তো বলেছি যে একটুনি হেল্প করতে, যে একটুনি স্ট্রেচার মেচার ধরতে, তার জন্য হয়তো ধরেছে। নির্যাতিতা তরুণী চিকিৎসকের ওপর নৃশংস ঘটনা ঘটে 8 ও 9 আগস্টের মাঝের রাতে। 8 তারিখ সন্ধ্যায় অস্ত্রোপচার হওয়ার কথা ছিল মানিকতলা থানার সিভিক ভলেন্টিয়ার। দুর্ঘটনায় আহত শুভদেব। রাত 11টায় শুরু হয় শুভর অস্ত্রোপচার, শেষ হয় রাত 3:30 নাগাদ। তারপর এমার্জেন্সি বিল্ডিংয়ের 5তলার অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় তাঁকে। চেস্ট মেডিসিন বিভাগের 4তলার যে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল, এই অর্থোপেডিক বিভাগ হল ঠিক তার ওপরের, অর্থাৎ 5 তলায়। তদন্তে নেমে এই শুভদেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই, কারণ সিবিআই সূত্রে দাবি, হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে শুভ যখন ট্রলিতে শুয়ে রয়েছেন তখন সেই ট্রলিতে আনতে দেখা গেছে সঞ্জয় রায়কে। এরপর সঞ্জয়ের ছবি এনে শুভকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তার বক্তব্য, 8ই আগস্ট দুপুরে তাকে যখন এক্সরে করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই সম্ভবত সেখানে ছিল সঞ্জয়। এটা হচ্ছে সকালে, যখন দুপুরের দিকে যখন আমার এক্সরেটা প্রথম ফার্স্ট এক্সরেটা হয় তখনই বলা হয়েছিল, তখন ওয়ার্ড বয় এগিয়েছিল আর সাথে একজন এগিয়েছিল। সেই সময়টা হয়ে থাকলে হয়ে দেখতে পারে। আর তারপর থেকে তো আমার বাড়ির লোক চলে এসেছিল, বন্ধু বান্ধব চলে এসেছিল। ওখানে একটা ছেলেও ছিল আমার সাথে, ছেলেটার নাম হচ্ছে সাগর। ওকে নাকি ভর্তি করেছে ছেলেটা, ওকে দেখতেই যেত বেশিরভাগ। এটাই জিজ্ঞেস করলো যে আমরা সেদিনকে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে স্ট্রেচার ধরেছিল কিনা আদৌ বা কখন ধরেছিল, এইসবই জিজ্ঞেস করেছে। আমি কাকিমা ছিলাম, তো ওয়ার্ডের 2জন দাদাও ছিল। তো ওকে যেহেতু আমরা 2জন মহিলা, তো নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছিল। হয়তো কোনো সময় এক্সরে বা ওটির সময় কোনো সময় স্ট্রেচার ধরেছিল। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের রাতে বেশ কিছুক্ষণ সেমিনার হলের উল্টো দিকের ঘরে ছিলেন উত্তর 24 পরগনার টাকির বাসিন্দা মিঠু দাস, তার ছেলে সায়ন, তিনি আরজিকর হাসপাতালের নিরাপত্তারক্ষী। তাদের বক্তব্য, ওই রাতে তারা দেখেছিলেন সেমিনার হলের দরজা ভেজানো ছিল। ইতিমধ্যেই মা ছেলেকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। মিঠু দাস স্লিপ অ্যাপনিয়ার রোগী। 8ই আগস্ট একটি পরীক্ষার জন্য তারা আসেন আরজিকর মেডিকেল কলেজে। সেমিনার হলের ঠিক উল্টো দিকে স্লিপ স্টাডি রুম, এই রুমেই হয় তার পরীক্ষা। সন্ধ্যে 7টা নাগাদ পরীক্ষা শুরু হয়। ডাক্তার বলেছিলেন রাত 11:30 অবধি চলবে। 11:30 নাগাদ নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে যিনি যে ডক্টর অর্ক স্যার, উনি পরীক্ষাটা করবে, ওনাকে ফোন করলাম। উনি আবার জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ পেশেন্ট কী করছে, পেশেন্ট কি এখনও ঘুমাচ্ছে? হ্যাঁ পেশেন্ট এখনও ঘুমাচ্ছে। বললো তাহলে ঠিক আছে, আর 1/2 ঘন্টা মতো হোক, তারপরে আমি গিয়ে খুলে দিচ্ছি। 12:30 নাগাদ আমি ফোন করেছি, তখন উনি ফোন তোলেননি। তার পরেক্ষণে উনি চলে আসেন, মাকে বেডে দিয়ে আমি চলে আসি। সেমিনার রুমের দরজা কি তখন খোলা ছিল না? দরজা ভেজানো ছিল। মা ছেলের দাবি, ওই রাতে চেস্ট মেডিসিনের ফিমেল ওয়ার্ডে 9 জন রোগী ছিলেন, তারা সকলেই ঘুমোচ্ছিলেন, তবে 2-3 জন রোগীর পরিবারের লোকজন জেগেছিলেন। এরপর অক্সিজেন প্লান্টে নিজের ডিউটিতে চলে যান সায়ন। সকালে চিকিৎসককে ধর্ষণ খুনের বিষয়টি জানতে পারেন। আমি সকাল 8টা নাগাদ, 7:30-8টা নাগাদ মার কাছে যাই চা নিয়ে। প্রথম খবর এটাই আসে যে সুইসাইড, একজন ডক্টর সুইসাইড করেছে। এবার মাকে ফোন করলাম, মাকে জিজ্ঞাসা করলাম যে মা এরকম চেস্ট ওয়ার্ডে এরকম শুনলাম, তুমি কি কিছু শুনতে পেরেছো? মা তখন বলছে না তো আমি কিছু জানতে পারিনি তো। তারপরে খানিকক্ষণ পরে ফোন করেছিলেন, ফোন করে বলছেন যে এরকম আমিও শুনলাম এরকম সুইসাইড হয়েছে নাকি। ওইখানে গিয়ে দেখি যে মোটামুটি ভালোই ভিড়ভাড়টা হয়ে গিয়েছে, পুলিশ টোটাল ওখানটায় বাইরেটায় দাঁড়িয়ে আছে। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন মামলার কিনারা করতে বৃহস্পতিবার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করল সিবিআই। ৮ ও ৯ আগস্টের মাঝের রাতে আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনায় শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়ের দেহ উদ্ধারের পর আরজিকর মেডিকেলে পুলিশ তাঁদের ৩ ঘণ্টা বসিয়ে রাখে বলে অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা মা। একই অভিযোগ শোনা গেছে নিহত চিকিৎসকের বিশেষ বন্ধুর মুখেও। ৯ আগস্ট রাতে ময়নাতদন্তের পর দেহ বের করার সময় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আরজিকর হাসপাতালে। খবর পেয়ে আরজিকর হাসপাতালে পৌঁছন বাম যুব নেতা নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্তরা। মর্গ থেকে মৃতদেহ বের করতে গেলে শববাহী গাড়ি আটকান তাঁরা। সিবিআই সূত্রে খবর, সেই সূত্রেই মীনাক্ষীকে তলব করে 2 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সঠিক দিশায় এগোনোর জন্যেই আমাদের পার্টির যেটুকু, যার জন্য আমাকে ডাকা হয়েছিল, সেই খাতে আমাদের যা করার আমরা করেছি, সহযোগিতা করেছি। ডাকলে অবশ্যই আসবো। নির্যাতিতা দোষীদের শাস্তি চাই। সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয়, আমরা করব। মীনাক্ষী এসেছেন, তাকে ডাকা হয়েছে, আশা করি তিনি তার তদন্তে তার মতো করে তিনি নিশ্চয়ই সহযোগিতা করবেন। পাশাপাশি সিবিআইও এই মূল ঘটনাটা দ্রুত তদন্ত শেষ করুক, না হলে যতটা হয় বিলম্বিত হয়, তাতে তো বিভিন্ন সংগঠন বা বিভিন্ন জায়গায় এগুলোকে অপব্যবহার করে প্ররোচনা দেয়া, বিভ্রান্তি ছড়ানো, এগুলো যাতে না হয় সেই জন্য সিবিআইয়ের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কনক্লুড করা। 9 আগস্ট রাতে আরজিকর হাসপাতাল চত্বরে কি ঘটেছিল, মীনাক্ষীদের কেন মনে হয়েছিল তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে, তাঁদের কাছে কি কোনো সূত্রে খবর এসেছিল তথ্য প্রমাণ লোপাট হতে পারে, কোন কোন সিনিয়র পুলিশ অফিসার ওই রাতে সেখানে ছিলেন, টালা থানার ওসি সেখানে ছিলেন কি? সূত্রের খবর, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদকের কাছে এই বিষয়গুলি জানতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। একদিকে তদন্ত যেমন চলছে, আরেকদিকে চলছে প্রতিবাদ। স্বাস্থ্য ভবন সাফাই অভিযানের ডাক দিয়ে ধর্ণা চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এবার রাজ্য মেডিকেল কাউন্সিল সাফাই অভিযানে নামলেন সিনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে একের পর এক মেডিকেল কলেজ ও হাসপাতালে থ্রেট কালচার, দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এসবের নেপথ্যে রয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। সব শীর্ষ পদাধিকারীদের সরিয়ে নতুন করে কমিটি গড়ার দাবিতে পথে নামেন সিনিয়র চিকিৎসকরা। সল্টলেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সামনে পৌঁছানোর আগে ব্যারিকেড করে আটকে দেওয়া হয় আন্দোলনকারীদের। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্লোগান। শেষমেশ সিনিয়র চিকিৎসকদের 9 জন প্রতিনিধিকে ভেতরে যেতে দেওয়া হয়। রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। সন্দীপ ঘোষের যে ক্যান্সেলেশন সকল এটা কোনোটাই মেডিকেল কাউন্সিলের নিয়ম মেনে মিটিং করে হয়নি। এমনকি প্রেসিডেন্ট একটা ভার্বাল অর্ডার দিয়েছে, তাতে ওনারা অ্যাক্ট করেছেন। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় যা কিছু দুষ্কৃতি কর্ম হচ্ছে তার আতুর ঘর। এখানে নির্বাচিত নামে যারা সব আসন দখল করে বসে আছেন টপ টু বটম, তারা কোনো না কোনো ভাবে ইতিমধ্যে নানা রকম তদন্তকারী এজেন্সির আওতায় তাদের হাতের কাছে নিচে চলে গেছেন, কেউ কেউ জেলের তলায় চলে গেছেন। আগামী কাল পরশু দেখবেন আরো কেউ কেউ হয়তো জেলে যাবেন। আমরা এখনো বিশ্বাস করি পশ্চিমবাংলার স্বাস্থ্যক্ষেত্রে যাবতীয় দুর্নীতির উৎসস্থল হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এর মধ্যেই চাপের মুখে পড়ে সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করলো রাজ্য মেডিকেল কাউন্সিল। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হওয়ার পথে এবার এই জিনিসটা অবশ্যই আমরা পজিটিভভাবে নিচ্ছি। এতদিন তিনি কলেজে প্রায় 2021 সাল থেকে দুর্নীতি করে আসছেন, তো তার এটা হওয়াই উচিত ছিল। 2রা সেপ্টেম্বর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ। তার 5 দিন পরই সন্দীপ ঘোষকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। 3 দিনের মধ্যে শোকজের জবাব না দিলে বা উত্তর সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে জানানো হয়, কিন্তু তারপর বহুদিন কাটলেও কোনো পদক্ষেপই করা হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়ে এই নিয়ে প্রশ্ন তোলে চিকিৎসকদের সংগঠন আইএমএর রাজ্য শাখা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রাজ্য শাখার সাম্মানিক সম্পাদক হলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন। আর যে রাজ্য মেডিকেল কাউন্সিলকে এই চিঠি দেওয়া হয়েছে তার সভাপতি পদে রয়েছেন তৃণমূলেরই বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়, যার নাম জড়িয়েছে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির মামলাতেও। চাপের মুখে পড়ে বৃহস্পতিবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল। 13 দিনেও শোকজের জবাব না দেওয়ায় রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে উল্লেখ করে নোটিশ পাঠানো হলো সন্দীপ ঘোষের নিউটাউন ও বেলেঘাটার বাড়িতে। জারি করা হলো বিজ্ঞপ্তিও। হ্যাঁ, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন, ডক্টর সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল আরজি কর, ওনার রেজিস্ট্রেশন মানে ওনার চিকিৎসক হিসেবে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে এবং এটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী যেটা গেজেট নোটিফিকেশন করা হয় তার পদ্ধতির জন্যও গেজেট নোটিফিকেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ফলে জুনিয়র চিকিৎসকদের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল, যে দাবিটার সঙ্গে আমরা 100% সহমত, সেই মর্মে আমরা কাজ করেছি। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন আমরা বাতিল করেছি এবং আমাদের আইন অনুযায়ী ইনফেমাস কন্ডাক্টের যে ধারাটা আছে সেই ধারা বলে কিন্তু ওনার রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আমরা তো বলছি যে দেখুন, সুদীপ্ত রায় খুব ভালোবেসে এটা করেননি, তিনি তার সদিচ্ছা দেখিয়ে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন খেয়ে নেওয়ার ব্যাপারটা করেননি। আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসকে ন্যাশনাল মেডিকেল কমিশনে দিল্লির অফিসে গিয়ে চিঠি দিয়ে এসেছি এবং যে তার ভিত্তিতে ন্যাশনাল মেডিকেল কমিশন জানতে চায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে যে এখনও কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন রিমুভ করা হয়নি। তার ভিত্তিতে বাধ্য হয়েছেন ওনারা আজকে রেজিস্ট্রেশনটা বাতিল করতে। আমরা বলছি যে এই যেই সন্দীপ ঘোষ যাবতীয় তার দুর্নীতি আরজিকর মেডিকেল কলেজে করেছেন এই সুদীপ্ত রায়দের মদতে। জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা যেমন প্রতিবাদে সরব হয়েছেন, তেমন প্রতিবাদে মুখর বিদ্যজনরাও। দুর্নীতি এবং এই অবিচারের পরিবর্তন চাই। এই যে পুঞ্জীবিত বছর দশকের আগুন আমাদের মধ্যে রয়েছে, আমরা যে দেখতে পাচ্ছি যে প্রভাবশালী ক্রিমিনালদের রাজত্ব চলছে জেলায় জেলায় পাড়ায় পাড়ায়, সিন্ডিকেট ছাড়া মানুষ এক পা চলতে পারছে না। বৃহস্পতিবার নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে গণকনভেনশনের ডাক দিয়েছিল জনচেতনা মঞ্চ। কখনো শ্রুতি নাটকের মাধ্যমে, কখনো আবার তুলির টানে চলতে থাকে প্রতিবাদ। সেখানেই দুর্নীতি সিন্ডিকেট নিয়ে সরব হন নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য। আমরা যে দেখতে পাচ্ছি যে সরকারি বিভাগগুলো দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, যাদের হাতে দায়িত্ব তারা নিজেরাই দুর্নীতিবাজ, প্রভূত সম্পত্তি করছেন তারা, প্রচুর টাকা তাদের হয়েছে এবং সিন্ডিকেট এবং প্রভাবশালী ক্রিমিনালসরাও তাই হয়েছে। দুর্নীতি আগে ছিল না তেমন নয়, আগের সরকারের বিনয়বাবু বা বুদ্ধবাবু একাধিকবার দুর্নীতির ব্যাপারে কথা বলেছেন যে সরকারের মধ্যে অবস্থা খারাপ দেখে চোরদের সরকারও বলেছেন, কিন্তু তখনও একটা বাধা, তখনও একটা শাসন, তখনও একটা প্রতিরোধ ছিল। কিন্তু তারপরে যে দুর্নীতিগ্রস্ততা সার্বিকভাবে আপাদমস্তক ছড়িয়ে গেছে, এই অবস্থা আমরা কোনোদিন দেখিনি। অথচ ভোটের বাক্সে এর কোনো প্রতিফলন নেই। আমাদের পক্ষে কিছু করা সম্ভব হয়নি, কারণ ভোটে জিতে তারাই চলে আসছে যারা দুর্নীতিবাজ। আরজিকর কাণ্ডের আবহে দিকে দিকে যখন ক্ষোভ আছড়ে পড়ছে, তখন রাজ্যের বিভিন্ন জেলায় উদ্বেগ বাড়াচ্ছে বন্যা পরিস্থিতি। হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ হয়ে উঠেছে অবস্থা। প্রশাসন সূত্রে খবর, উদয়নারায়ণপুরে কুলটিকারি এলাকায় জলের তোরে ভেসে গিয়েছেন সুমিত্রা প্রামাণিক নামে এক মহিলা। মহিলার দেহ উদ্ধার হয়েছে। অন্যদিকে শিবানীপুরে ভেসে গিয়েছেন স্বপন সামন্ত নামে এক ব্যক্তি। তল্লাশি শুরু করেছে এনডিআরএফ। কমপক্ষে 112টি গ্রাম প্লাবিত, প্রায় 40,000 মানুষ গৃহহীন, ঘরের মধ্যে ঢুকেছে জল, ভেসেছে খাট, বিছানা, রান্নাঘর। এখন ধান চাষ আছে, তারপর সবজি চাষ, এসব নানা রকম চাষ সব ডুবে গেল, নষ্ট হয়ে গেল। এখন এই তো সব ডুবে গিয়ে সব তালিয়ে গেছে, আর তো কিছু নেই। ডিভিসির ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। ইতিমধ্যে 20টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পানশিউলি, জগৎপুর, রাজহাটি 1 ও 2, পলাশপাই 1 ও 2, ধান্যঘড়ি, সাবলসিংহপুর সহ একাধিক এলাকা। গিয়েছিলাম পুরী বেড়াতে, গত শনিবার বেরিয়েছিলাম, এবার হঠাৎ আজকে তো ট্রেনে নেমেছি হাওড়ায়। এইরকম সিচুয়েশন এটা ফেস করতে হচ্ছে। চারিদিকেই বাঁধ ভেঙেছে এবং অনেকদিন পরে এরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি। জল ঢুকেছে স্কুলে, পঞ্চায়েত অফিসে, খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সরেজমিনে পরিস্থিতি দেখতে জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার একাধিক জায়গায় ত্রাণ পৌঁছে দিলেন বিজেপির রাজ্য সভাপতিও। বুধবারই ম্যানমেড বন্যার পাশাপাশি ডিভিসির বিরুদ্ধে অভিযোগ শোনা গেছিল মুখ্যমন্ত্রীর মুখে। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই। পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। দিস ইজ নট ফর রেন, Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system. But I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water, what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only. So far my knowledge is concerned. From 100% to DVC তো জল ছাড়েনি, কমিটি ডিসাইড করে কখন কত মাত্রা জল ছাড়া হবে। আর ডিভিসি কে অর্ডার করে কি এত জল ছাড়ো। বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। বুধবার হুগলির আরামবাগ, গোঘাট, পরশুরার পর বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে সড়ক পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌঁছন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা, আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে? আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। কেন এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনারা মোদিকে সরানোর পরিকল্পনা করেছেন। এই এক বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। পাঁশকুড়া থেকে সড়ক পথে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর, জয়পুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। মুখ্যমন্ত্রীর পরপরই হাওড়া, উদয়নারায়ণপুর, ভাটোরা ও হুগলির খানাকুলে পরিস্থিতি পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি ও আমতার বিধায়ক সুকান্ত পাল। কোনো বার্তা তো দূরের কথা, কিছু থামছেই না। তো কোথাও তাক আমাদের এইরকমভাবে ভেসে যাবে, এলাকার পর এলাকা ভেসে যাবে। কিছুক্ষণ বাদে দেখবেন এই ধান ক্ষেত পুরো সবুজ হয়ে রয়েছে, পুরো জলের মধ্যে ঢুকে গিয়ে এরা বলছে রাত্রিরে জলটা উঠে আসবে, সুতরাং এটাও ভেসে যাবে। তার মানে ক্ষয়ক্ষতি যে কত হবে কেউ জানে না। হ্যাঁ, ম্যানমেড তো নিশ্চিত, এটা সত্যিই ম্যানমেড বন্যা। কারণ রাজ্য সরকার সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদাসীন, তাদের কোনো স্থায়ী পরিকল্পনা নেই। নেতারা ব্যস্ত তরজায়, কিন্তু জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। দুর্ভোগের একই ছবি হুগলির তারকেশ্বরে। এখনই যদি এই পরিস্থিতি হয়, রাতে কি হবে? আতঙ্কে বাসিন্দারা। পরিস্থিতি খারাপ, একবারে নির্ভয় থাকা যাবে না, একদম যে নির্ভয় নিশ্চিন্তে থাকবে সেরকম অবস্থা নয়। ঠিক আছে, এখনো বলা যায় না আবার সন্ধ্যাবেলা জল থাকতে হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়ার পাশাপাশি ডিভিসির ছাড়া জলে দুই মেদিনীপুরেও বন্যা পরিস্থিতি ভয়াবহ। পাঁশকুড়ার গড় পুরুষোত্তমপুরে কংসাবতীর বাঁধ ভেঙেছে, জল বইছে জাতীয় সড়কের ওপর দিয়ে। কাঁসাই নদীর বাঁধ ভেঙে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পাঁশকুড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এবং ক্যামেরা পার্সন রঞ্জনকে দেখাতে বলবো, এই যে মঙ্গলদাড়ি এলাকাতে আমরা এখন রয়েছি, এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেটা অন্তত 7 থেকে 8টি গ্রামকে সংযোগ করেছে, সেই রাস্তার ওপর থেকে কিন্তু বিপজ্জনকভাবে জল ঢুকতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি, দেখে যেন মনে হবে যে কোনো নদী বাঁধ হয়তো এখানেই ভেঙেছে, কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে রাস্তার ওপর থেকে, কিন্তু পাকা রাস্তার ওপর থেকে জল এইভাবে ঢুকছে। এবং রঞ্জনকে দেখাতে বলবো, এটাই হচ্ছে মঙ্গলদাড়ি জুনিয়র হাই স্কুল। সেই জুনিয়র হাই স্কুলের এই যে মাঠ, সেই মাঠ কিন্তু একেবারে জলে থই থই করছে। এবং এই যে স্কুল, সেই স্কুলে কিন্তু ইতিমধ্যেই ত্রাণ শিবির খোলা হয়েছে, বেশ কিছু পরিবারকে কিন্তু এখানে রাখা হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, আগামী দিনে কি খাবেন তা নিয়ে আশঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এবং আমাদের যা পরিস্থিতি এখন, আমার হয়তো 6 মাস আমরা কিছু খাওয়া দাওয়া পাবো কিনা সন্দেহ। কেন বলছেন? নেই তো, মাঠে ঘাট কিছু নেই তো। আমাদের এই বন্যাটা প্রতি বছর, গত বছর হয়েছে, এতটা হয়নি, সব নষ্ট হয়েছে। এবছরও একই, একদম একদম প্ল্যান করে নদীর বাঁধ ভাঙা হয়েছে। যখন খুব পড়ে তখন কোনো কিছু ম্যাটেরিয়াল দেয়নি, না দেওয়ার ফলে ভাঙছে। পাঁশকুড়া স্টেশন, বিডিও অফিস সহ শহরের 18টি ওয়ার্ডে জলমগ্ন। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও হুহু করে জল ঢুকতে শুরু করেছে। দেখা দিয়েছে খাবার জলের সমস্যা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ। বানভাসী বাসিন্দাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে উঁচু জায়গায়। ডিভিসি এতটা জল ছেড়েছে, আগে কিন্তু এত জল আমরা পাইনি, এবং একসময় অনেকটা জল এসছে, ফলে সেই জলটা ঢুকেছে মাঠে, ফলে মাঠগুলো একের পর এক ডুবে ডুবে আসছে, ফলে এই জন্য রাস্তাগুলো সব কাট অফ হয়ে যাচ্ছে। এনএইচের একটা লাইন তো পুরো জল ভরে গেছে, একটা লাইন বন্ধ আছে, আর একটা লাইন চলছে, আমি জানি না কতক্ষণ থাকবে, ফলে সেটা আমরা প্ল্যান করছি কিভাবে, মানে আগে তো লাইফ, ফলে সেটাকে ই করে কিভাবে কি করা যায় সেটা আমরা একটা প্ল্যান করছি। ডিভিসির জলে ভেসেছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা, হুগলির চুঁচুড়া ভেসেছে গঙ্গার জলে, প্লাবিত পুরো এলাকায় চলছে নৌকা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরে ফ্ল্যাট ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জন্দরা গ্রামে বাসিন্দাদের হাতে ত্রিপল তুলে দেন সুকান্ত মজুমদার। এরপর ঘাটালের পথে মানুর গ্রামে হঠাৎ সুকান্ত মজুমদারের কনভয়ের একাংশ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীদের একাংশ। পাঁশকুড়ার মানুর এলাকায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি উপস্থিত ছিলেন, কারণ তিনি পাঁশকুড়া থেকে ঘাটাল যাচ্ছিলেন। সেই সময় দেখা গেল তার কনভয়ের একাংশ আটকে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় আসুন, এবং পঞ্চায়েতের কেউ এলাকায় আসেনি এমনটাই অভিযোগ করছেন এলাকার বাসিন্দারা। রাজ্য সরকারের ত্রিপল পাচ্ছেন না তারা, এবং যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের নেতা মন্ত্রীরা আসবেন ততক্ষণ কনভয় ছাড়া হবে না। এভাবেই সুকান্ত মজুমদারের কনভয় উপস্থিত বিজেপির কিষাণ মোর্চার নেতার গাড়ি এভাবেই আটকে দিলেন মানুর এলাকার বাসিন্দারা। থাকতে পারছি না, ত্রিপল দিচ্ছে না। এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, কোথায় থাকবে এত লোক? এখানে গাড়ি আটকালে খাবার পাওয়া যাচ্ছে না, তো সোজা চলে যাচ্ছে, জল আটকালে পাওয়া যাচ্ছে না, তো সোজা চলে যাচ্ছে। সুকান্ত মজুমদারের দাবি, তাঁকে তৃণমূল নেতা ভেবে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয় মানুষেরা বিক্ষোভ দেখাচ্ছিল, তারা বলছিল যে তৃণমূল নেতারা কোথায়? আমার কাছে তারা জিজ্ঞেস করছে মুখ্যমন্ত্রী কখন আসবে, তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। এবং দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তারা হাতে চেলা কাঠ নিয়ে অপেক্ষা করছে। ওরা ভেবেছে যে কোনো তৃণমূলের কোনো নেতা এসছে। কালকে আমরা চাল, ডাল এবং জল ওই এলাকায় পৌঁছে দেবে। মুখ্যমন্ত্রী বা তার দলের লোকেদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা গুমনামি বাবা হয়ে গেছে, এমন অবস্থা। এর আগে বুধবার হুগলির পরশুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্লাবিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। গ্রামের বাসিন্দারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তাদের একাংশের দাবি, মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে না কথা বলেই চলে গেছেন। এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন তারা, কিছুক্ষণ রাস্তাও অবরোধ করেন। দিদি যে এলো রাস্তায় রাস্তায় লোক দেখার জন্য, না রাস্তার কি ঘটনা ঘটেছে সেটার জন্য? দিদি একবার ফিল্ডে নেমে গেছিল, এক নাম্বার এটা, দু নম্বর হচ্ছে এই যে বন্যা, ত্রিপল আসবে, কোনো গরিব মানুষ কটা পায় সেটা দিদি জানে। তাদের জন্য ত্রিপল পাঠায়, গরিবদের জন্য, যাদের তিনতলা দুতলা তাদের জন্য। মুখ্যমন্ত্রীর কাছে যারা অভিযোগ করেছে তাদের বানভাসী তারা নয়, আমরা খবর নিয়ে দেখেছি। তাদের পাকা বাড়ি এবং বাঁধের নিচে দোকান আছে, তাদের বাড়ি ডুবে। প্রতি বছর বর্ষা এলেই ফেরে এই যন্ত্রণার ছবি, জলের তলায় চলে যায় গ্রামের পর গ্রাম। তা নিয়ে চলে রাজনৈতিক চর্চা, শুধু বদলায় না সাধারণ মানুষের ভাগ্য। এবিপি আনন্দ।